আছি এন্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজকে শুরু করব আমার দিনটাকে। তো এখন যাব আমি কম্পিউটারে, তো এখন আমি রেডি হয়ে গেছি, তো চা খেয়ে চলে যাব। তো চলো চা খেয়ে নিই আমি। এখন আমি রেডি হয়ে গেছি ক্লাসে যাওয়ার জন্য, চা খাওয়া হয়ে গেছে আমার, তো এখন আমি চলো যাই। তো আমি বিঘ্নগুড়িতে পৌঁছে গেছি, বাস আসলেই উঠে পড়ব। কম্পিউটার ক্লাসে এসেই দেখি কেউ আসেনি, কোনো স্টুডেন্ট আসেনি, স্যারও আসেনি, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। এই দেখো তোমাদেরকে এখন আমি বিফোর মেলা দেখাচ্ছি, আবার যখন আমি আসবো মেলাটা পূজার সময় মেলাতে আসবো তখন তোমাদেরকে আফটার মেলা দেখাবো। এখানে মানে মেলাটা কোনো বসেনি, জাস্ট এই দেখো আমার স্কুল, এইখানে আমি মাধ্যমিক অবধি গার্লস স্কুলে পড়াশোনা করেছি, বানারহাট গার্লস স্কুল। আর এই যে দেখো পুজোর মানে ঠাকুর যেখানে বসবে মণ্ডপটা তৈরি করা হচ্ছে, আর তো বেশি দিন নেই পুজোর, তো কমপ্লিট হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। তো কিছুক্ষণ আগে বাড়ি পৌঁছালাম, এখন বাজে 11:30। তো আজকে একটু তাড়াতাড়ি এসেছি, এখন ব্রেকফাস্ট করব। তো চলো আমি ব্রেকফাস্ট করে নিই। আর আজকে আমি ব্রেকফাস্টে খাচ্ছি চিড়ার পোলাও আর চা। এখন বাজে 2, আমি স্নান করে তারপর তখন এসে আবার দেখা করছি। এখন বাজে 5:30, তো আমি একটু চা করে খাবো। এখন বাড়িতে তখন মা নেই, কেউই নেই, তো একাই বানিয়ে খাই। আবার মা যখন আসে তখন মা আমাকে বানিয়ে খাওয়াবে। আজকে আর ঘুমাইনি, কারণ আজকে আর ঘুম পাচ্ছিল না, কম্পিউটার থেকে এসেই আমি ব্রেকফাস্ট করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ আমার খুব ঘুম পাচ্ছিল। এই মানে 12টার দিকে না ভীষণ ঘুম পাই, কেন জানি, একটু কিছুক্ষণ ঘুমিয়েছিলাম। তো তারপরে দুপুরে ঘুমাই নিয়ে টিভি টিভি দেখছিলাম, তো এখন ভাবলাম একটু চা করে খাই। চা খেতে খেতে দেখলাম আকাশটা খুব সুন্দর লাগছে, তাই একটা চট করে ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। এখন বাজে মাত্র 5, আর কত তাড়াতাড়ি বেলা ছোট হয়ে গেছে, এমনই অন্ধকার অন্ধকার হয়ে গেছে। আর এই সময় কিছুদিন আগে কতটা রোদ্দুর ছিল, আস্তে আস্তে শীতের দিন পড়ছে, কিন্তু শীতটা কোনো লাগছে জানি কবে পড়বে। আমার তো শীতের দিনই ভালো লাগে, আর গরমের দিন কারি বা ভালো লাগে। আজকে বানারহাটে যখন ক্লাসে গেছিলাম তখন আসার সময় লবঙ্গগুলো নিয়ে এসেছিলাম, তা এখন সন্ধ্যাবেলা সবাই মিলে খাচ্ছি। চলো দেখি
দেখি মা কি করছে। মা আমার সামনেই আছে, মা রুটি করছে। এই যে মা রুটি করছে, আর দেখবে আমাদের আগের বেডরুমটা কিছু কি অবস্থা হয়েছে। এই দেখো এটা দু টুকরো হয়ে গেছে। রুটি করছে, আর রুটির সাথে কি হচ্ছে রান্না, রুটির সাথে হচ্ছে ছোলা কচুর তরকারি। তো চলো ডিনারটা আজকে কমপ্লিট করে নিই, কারণ আজকে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, আমি রাত্রি ঘুমিয়ে পড়বো। আর আমি ভীষণ এক্সাইটেড কালকে মহালয়া শোনার জন্য, আর তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। আজকের ব্লগটাকে আমি এখানে এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর পাশে যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে দিও। আর হ্যাঁ, যারা আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে চাও তারা প্লিজ ফলো করে দিও, আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। তো সবাই খুব ভালো থাকো, কালকের মহালয়ার আগাম শুভেচ্ছা জানাই, আর সবাই খুব ভালো থেকো, এনজয় করো কালকের দিনটাকে। তো টাটা, গুড নাইট।